সাজিপাই শেষ পর্যন্ত আমরা পেয়ে গেলাম এটা কিন্তু মুসলিম হোটেল এনজিমার থেকে যেটা আসলেই হ্যাঁ একটু কাছে বড় হোটেল থেকে একদম গড়ে দূরে একদম কাছেই হোটেল হলো 140 টাকা প্যাকেজে আমরা গরুর মাংস ভাজি ভাত এবং ডাল খেতেছি আর এর সাথে যদি আমি এক্সট্রা পে করি 80 রুপি তাহলে আমি পাবো হলো একটা কোলি দিব কালে যাব ভালো 5 লিটার কি মোটামুটি ভালোই হোটেল হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফ নোমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখছেন আমার দার্জিলিং সিকিম ভ্রমণ সিরিজ। আজকে আমরা গ্যাংটক সিটি ট্যুর শেষ করে বিকেল নাগাদ ফিরে এলাম গ্যাংটকের জমজমাট ওয়াকিং স্ট্রিট এমজি মার্গে। এসেই আমরা আগে খাওয়ার জন্য একটি হোটেল খুঁজে নিতে চাইলাম এবং পেয়েও গেলাম। শেষ পর্যন্ত আমরা পেয়ে গেলাম যারা আমার গ্যাংটক সিটি ট্যুরের পর্বটি দেখেননি তারা দেখে নিতে পারেন। লিংক উপরের আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। মুসলিম হোটেলটি ছিল এমজি মার্গের একদম শুরুতেই। আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আমাদের লেট লাঞ্চ সেরে নিব। ভাই কি নাম? মোহাম্মদ জহুরুদ্দিন। মোহাম্মদ জহুরুদ্দিন, আপনি যে ইদার লোকাল? নাই, আমি বিহার সে। বিহার সে গেছেন? ও, হোটেল কা হো গিয়া 57 ইয়ার্স। এ কি আপনার বাবা কে? আব্বা থে। আব্বা আইছে মেরে 41 মে এন্ট্রি, হাম 70 ইদার হে। আর আপ তো ইদার সেটল? হ্যাঁ। नहीं सेटल नहीं, अपना मुल्क कैसे भूल जाएगा यार। देखिए यहाँ बिजनेस है, जब उम्र गिरेगा तो फिर अपना घर पर जाएंगे। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, গরুর মাংস, পাতলা ডাল এবং আলু ভাজি দিয়ে একটি 140 রুপির প্যাকেজ। আসলে এরকম একটা জায়গায় যে মুসলিম হোটেলে আমরা খাবার পাওয়াটা, গরুর গোশত দিয়ে খাওয়া যাবে, এটা তো একটু আসলে ডিফারেন্ট। হ্যাঁ, আনএক্সপেক্টেড। আলহামদুলিল্লাহ, তো সর্বোপরি আমরা হালাল হোটেল পেয়েছি, এটি সবচেয়ে বড় কথা। আর আসলে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন জায়গার আসলে খাবার টেস্ট করা দরকার, তো এই হোটেলটা হচ্ছে বিহারিদের, তো এই জন্য আমরা একটু টেস্ট করতেছি। গোছের সাথে আবার আলাদা কলিজা ভুনা নেওয়া হয়েছে। ও, কলিজা ভুনা দিছে? কলিজা ভুনা এটা এক্সট্রা পে করতে, এক্সট্রা পে করতে। আর এই প্যাকেজটার দাম কত টোটাল? 140। আর হলো আপনার কলেজের কাছে 80 পার প্লেট। পার প্লেট টোটাল হলো 140 টাকার প্যাকেজে আমরা গরুর মাংস ভাজি ভাত এবং ডাল খেতেছি। আর এর সাথে যদি আমি এক্সট্রা পে করি 80 রুপি তাহলে আমি পাবো হলো একটা কলেজের কালে যাবো ভালো 5 লিটার। কি রাজীব ভাই, কি আপনি ফিলিংসটা শেয়ার করতে চাচ্ছেন? এখানে আমরা মুসলিম হোটেল পেয়ে খেতে বসেছি যে উদ্দেশ্যে, যে একটু গরুর মাংস খাবো, সেই উদ্দেশ্য তো সফল এবং খাবারের টেস্ট কিন্তু এক্সিলেন্ট। আমি ভাবছিলাম প্রথমে পরিবেশ দেখে কি না কি, কিন্তু পরিবেশটা আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় না খাবারের রান্নার কাছে, এবং ভালো লাগছে, যথেষ্ট ভালো। খাবার শেষ করে আমরা বিকেল এবং সন্ধ্যাটা কাটাতে চাইলাম এমজি মার্গের ওয়াকিং স্ট্রিটে। আমাদের অবশ্য পরদিন লাচুং যাবার প্যাকেজ ঠিক করার তাড়া ছিল, কিন্তু আমরা সেটা সন্ধ্যার পর করব বলে তুলে রাখলাম। কেননা উৎসবমুখর এমজি মার্গের এই বিকেল এবং সন্ধ্যাটা আমরা কিছুতেই মিস করতে চাইলাম না। রাজীব ভাই, আমরা তো এমজি মার্কেটে খাটেছি। এমজি মার্কেট তো এমজি মার্ক, এমজি মার্ক, মহাত্মা গান্ধী মার্ক, মহাত্মা গান্ধী। ও আচ্ছা আচ্ছা, কেমন হতো সাইটা? ভালো তো, এই সময়টা এমজি মার্গে হাঁটা খুবই দারুণ একটা সময় কাটে, এবং টুরিস্টরা আসলে এই সময়টাতে এমজি মার্গেই থাকে, সারাদিন দীর্ঘদিন যেখানেই যায়, এই এখন থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এখানে দিয়ে হাঁটাহাঁটি জমজমাট। না, তাই তো দেখতেছি লোকজন অনেক,
নতুন অনেক হাঁটাহাঁটি করতেছে, তো আমরাও ঘুরে ঘুরে দেখতেছি এবং এক্সপ্লোর করতেছি, সামনে আরও কিছু দেখাই। মহাত্মা গান্ধী মার্গে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সময় কাটিয়ে সন্ধ্যা হয়ে এলে আমরা এবার বের হয়ে আগামীকালের লাচুং ভ্রমণের প্যাকেজ ঠিক করার জন্য ট্রাভেল এজেন্সির খোঁজ করতে থাকলাম, কারণ রাত 8টার মধ্যে এখানকার সব কিছু বন্ধ হয়ে যায়, তাই এর আগেই সব কিছু ঠিক করে ফেলতে হবে। ট্রাভেল এজেন্সি খুঁজতে খুঁজতে চলুন আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। আপনারা যারা সিকিম ভ্রমণ করার প্ল্যান করবেন তারা অবশ্যই মিনিমাম 2 জন আসার চেষ্টা করবেন। সলো ট্রাভেলারদের কিন্তু এখানে আসার অনুমতি দেওয়া হয় না। গ্যাংটক পর্যন্ত আসার পর এখান থেকে 2 দিন বা 3 দিনের যে প্যাকেজগুলো নিয়ে আপনারা নর্থ সিকিম বা সাউথ সিকিম ঘুরতে যাবেন, সেই প্যাকেজ প্রাইস কিন্তু 2 জনের জন্য বেশ কস্টলি মনে হবে। এক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি হলে খরচ অনেকটাই সহনীয় হয়ে যাবে, আর সদস্য সংখ্যা বেশি না হলে ট্রাভেল এজেন্সিগুলোতে আপনাদের ফোন নাম্বার দিয়ে আসবেন, তারা অন্য কোনো ছোট গ্রুপের সাথে আপনাদের অ্যাড করে দেওয়ার চেষ্টা করবে। গ্যাংটকের এমজি মার্কের ওয়াকিং স্ট্রিটের 2 পাশে অনেকগুলো ট্রাভেল এজেন্সি রয়েছে, আপনারা দেখে শুনে দরদাম করে প্যাকেজ ঠিক করে নেবেন। আমরা প্যাকেজ নিতে চাচ্ছি 1 night 2 days, বাংলাদেশ। তাহলে এখানে আপনাদের যে ওই 1 night 2 days এর প্যাকেজটা আছে এটা সম্পর্কে একটু বলুন, প্রাইস ট্রাইস একটু বলুন। বাটারফ্লাই বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি যাচাই বাছাই করে ফাইনালি আমরা কানেক্ট সিকিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সি থেকে 4 জনের জন্য 2 দিন 1 রাতের লাচুং প্যাকেজটি 11,500 টাকায় ঠিক করে নিলাম। আচ্ছা, কানেক্ট সিকিম থেকে আমরা একটা প্যাকেজ নিয়ে নিলাম, আমরা 4 জনের একটা প্যাকেজ, লাচুং যাওয়ার প্যাকেজ, ইয়ামথাম ভ্যালি ইনক্লুড। তো আমাদের টাকা পড়ছে হলো 11,500, এর ভিতরে খাওয়া দাওয়া 2 দিন সাইট সিং প্লাস হলো 1 রাত স্টে হোটেল আমাদেরকে দেবে, মোটামুটি ভালোই হোটেল। আর আমরা যদি 0 পয়েন্টে যেতে চাই সেক্ষেত্রে ওইখানে গিয়ে খোলা আছে কিনা ওটা আমাদের দেখে তারপর আবার ড্রাইভারের সাথে কথা বলে তারপর হলো আমাদের এটা ইয়ামথাং ভ্যালি আর হচ্ছে 0 পয়েন্ট বাধ্যতামূলক গাইড দেওয়াটা।
তো এই হলো বিষয়টা ছিল। তো কালকে সকাল 10টার সময় আমাদের স্টার্ট হবে জার্নি, তো সে পর্যন্ত আমরা সাথে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন, এখন অন্য কিছু অ্যাক্টিভিটিস দেখাই। পরদিন দুর্দান্ত এক অ্যাডভেঞ্চার জার্নি শুরু করেছিলাম লাচুংয়ের পথে। সেই পর্ব দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।